ওয়েল গাইস, আপনারা সবাই জানেন যে এরকম লোফি রিমিক্স মিউজিক খুব পপুলার। তো আপনারা কীভাবে কাইনমাস্টার দিয়ে একটি নর্মাল মিউজিককে এরকম লোফি মিউজিক এডিট করবেন কথা নেবার জন্য দেখে নেওয়া যাক। তো গাইস, একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইস, প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপস ওপেন করে নেব। অ্যাপস ওপেন করার পর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেন আমরা যে রেশিও অনুযায়ী ভিডিও বানাতে চাই সেই রেশিওটা সিলেক্ট করবো এখান থেকে। তো একটা রেশিও সিলেক্ট করে নিচ্ছি আমি, পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে নেবো। তো গাইস, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও অথবা ফটো নেবো এখানে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই ভিডিওর অডিওটা মিউট করে নেবো। তো এর জন্য আমাদের মিক্সার অপশনে এসে ভলিউমটা ডাউন করে নিতে হবে। তো এরপর আমরা ব্যাক অপশনে অপশনে ক্লিক করে দেবো। ওয়েল গাইস, এখন আমরা যে মিউজিকটা লোফি এডিট করতে চাই সেই মিউজিকটি অ্যাড করবো এখানে। তো তার জন্য আমাদের অডিও অপশনে ক্লিক করে নিতে হবে। দেন এখান থেকে আমাদের ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা যে মিউজিকটি লোফি মিউজিকে ক্রিয়েট করতে চাই সেই মিউজিকটি এখানে অ্যাড করবো। তো অ্যাড করার জন্য আমাদের সিম্পলি মিউজিকের উপর ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো গাইস, এরপর আমাদের কোর্স আইকনে ক্লিক করে নিতে হবে। মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ডিলিট করে নেব। এরপর আমরা ট্রিম অপশনে এসে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কাট করে নেব। তো গাইস, এরপর আমাদের মিউজিক অপশনে ক্লিক করতে হবে মিউজিকের লেয়ারের উপর। এরপর আমরা মিক্সার অপশনে ক্লিক করে অটো ভলিউম অন করে নিতে হবে। লেফট রাইট দেখতে পাচ্ছেন, এটা 60 থেকে 70 এর ভিতরে রাখবেন আর রাইটটা সেম ভাবে 60 থেকে 70 এর ভিতরে রেখে দেবেন। এরপর গাইস, আপনাদের ব্যাক করে নিতে হবে। এরপর আপনারা ইকুয়াল একটা অপশন পেয়ে যাবেন, এই অপশন আসবেন। এখান থেকে বেস বুস্টার বলে যে অপশনটা পাবেন, এই অপশনটা ওপেন করে দেবেন। এরপর আমাদের আসতে হবে রিভার্ব অপশনে। তো রিভার্ব অপশনে আসার পর আমরা নিজেকে স্ক্রল করবো। দেন এখান থেকে আমাদের স্প্রিং রিভার্ব যে একটা অপশন আছে ওই অপশনটা ক্লিক করে দিতে হবে। তো গাইস, এখন প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা রিভার্ব হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা লোফি মিউজিক এডিট করবো, তো আমাদের রিভার্বও করতে হবে সাউন্ডটা, দেন স্লো মোশনও করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু অডিওটা স্লো মোশন করতে পারি না, তো এর জন্য আমাদের এই ভিডিওটা সেভ করে নিতে হবে। এতে কোয়ালিটি সিলেক্ট করে আপনাদের এই ভিডিওটা সেভ করে নিতে হবে। ওয়েল গাইস, এরপর আমাদের ব্যাক চলে আসতে হবে। দেন এখান থেকে এটা ডিলিট করে নিতে হবে। মিড অপশনে আসতে হবে আমাদের। তো আমরা যে মিউজিক যে ভিডিওটি এখন সেভ করলাম সেই ভিডিওটি নেবো আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখান থেকে আমাদের অডিওটা ডিলিট করে নিতে হবে। তো গাইস, এরপর আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মিউজিক এটা আমরা একটু আগে এডিট করলাম। তখন আমাদের এই ভিডিও লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করে স্পিড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে এসে একটু -0.1 যেটা দেখতে পাচ্ছেন স্পিড সেটা করে নেবেন, একটু মাইনাস করে দেবেন একটা। দেন গাইস, এখন প্লে করলে দেখতে পাবেন যে আমাদের মিউজিকটা লোফি মিউজিকে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা আমরা সেভ করে নেবো। সো গাইস, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।